হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেএমএস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো চিকেন বার্গার। আর আমার মনে হয় ছোট থেকে বড় সবার খাবারের পছন্দের তালিকায় এই খাবারটি রয়েছে। আর রেস্টুরেন্টে বার্গার খেতে হলে গুনতে হয় অনেক টাকা। তাই যদি এই বার্গার বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল প্রক্রিয়ায়। চিকেন বার্গার তৈরির জন্য প্রথমে চিকেনটা রেডি করে নিচ্ছি। আর এই জন্য হাড় ছাড়া চিকেনের পিস কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে। আর অবশ্যই চিকেন থেকে পানি ঝরিয়ে নিতে হবে। আর এই জন্য চিকেনটা প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কুচি করে কেটে নিলে ভালো হয়। কুচি করে কেটে নেবার পরও চিকেন থেকে একটা এক্সট্রা পানি বের হয়, সেই পানিটাও চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে রাখা প্রায় 2 কাপ চিকেন এখানে আছে। এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা আছে। লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আছে। এখন এই সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি, আপনারা লাইট অথবা ডার্ক যে কোনো সয়া সসটা ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই ম্যারিনেট করা চিকেনটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চিকেনের কোটিংটা রেডি করে নেওয়ার জন্য একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ময়দা। এখন ময়দা আর ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। 10 মিনিট পর চিকেনটা আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি চিকেন হাতের মুঠোতে নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দুই হাতের তালুতে রেখে প্রেস করে কাবাবের মতো তৈরি করে নিচ্ছি। এবার যে ডিম আর ময়দার কোটিং রেডি করেছিলাম সেই ডিমের মধ্যে প্রথমে কোটিং করে নিয়ে পরে ময়দার মধ্যে এপাশ ওপাশ করে কোটিং করে নিতে হবে। পর এক্সট্রা যে ময়দা থাকে সেই ময়দাটা ঝেড়ে আবার ডিমের মধ্যে কোটিং করে নিচ্ছি, দেন ময়দার মধ্যে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে এখন যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা ভেজে নিব। চিকেনের একটা পাশ যখন হালকা হয়ে যাবে তখন অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা এ পর্যায়ে আমার লোতে আছে আর লোতে রেখেই পুরো চিকেনটা আমি ভেজে নিব। ঠিক একইভাবে একটু পরপর এপাশ ওপাশ উল্টে পাল্টে চিকেনটা ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ময়দা আর ডিমের মধ্যে কোটিং করে নেওয়ার কারণে কিন্তু উপরের অংশটা মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। এখন আরেকটি চিকেন ঠিক একইভাবে ভেজে নিব। বার্গার তৈরির জন্য এখন বার্গার ব্রেডটা রেডি করে নিব। আর এর জন্য বার্গার ব্রেডের মাছ বরাবর কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি রেডিমেড বার্গার ব্রেডটা ইউজ করেছি। আর এই ব্রেডগুলো যে কোনো সুপার স্টোর অথবা খাবারের যে বড় দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবেন। এবার সসটা রেডি করে নিব। আর এর জন্য লাগবে মেয়োনিজ। এখানে আমি 1/2 কাপ মেয়োনিজ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস, দিচ্ছি 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার অর্থাৎ আদার গুঁড়ো। যদি আদার গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আদার পেস্টটা ব্যবহার করতে পারেন। আরও লাগছে 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সসটা তৈরি করে নিব। কেটে রাখা এই ব্রেডগুলো একটা প্যানে বাটার লাগিয়ে এপাশ ওপাশ করে 1 মিনিটের মতো গরম করে নিব। মাখন দিয়ে
ব্রেডটা গরম করে নেবার পর ব্রেডের যে নিচের অংশ থাকে সেই নিচের অংশে যে সসটা রেডি করেছিলাম সেই সসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা শসা আর টমেটো। টমেটোর বীজ থেকে একটা এক্সট্রা পানি বের হয়, এই কারণে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। টমেটোর উপরে আরেকটু সস লাগিয়ে দিয়ে দিচ্ছি লেটুস পাতা, আর দিচ্ছি সেই ভেজে রাখা ক্রিস্পি প্যাটি। প্যাটির উপরে আবার একটু সস লাগিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব আর একটা টমেটোর স্লাইস। আর একটুখানি সস লাগিয়ে ব্রেডের যে উপরে অংশটা থাকে সেটা দিয়ে দিলেই হয়ে গেল অনেক অনেক মজার চিকেন বার্গার। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে খেতে কতটা টেস্টি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।